হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের দা তো বন্ধুরা গতকালকে তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে কিছু ডেট সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউ বিবি এস আই এই সংক্রান্ত নিয়ে কে বলছে আগস্ট কে বলছে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এবার সেই ডেটগুলো আমাকে পাঠিয়েছিলে অনেকে যেদের দাদা দেখো এই ডেটে কি এক্সাম হতে চলেছে জানতে চেয়েছিল তো গতকালকে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম এবং বলেছিলাম না এই ডেটগুলো সম্পূর্ণরূপে ফেক তো যা হয় কিছু ছেলে ভিডিওর কমেন্ট বক্সে এসে ভুলভাল কমেন্ট করেছে কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা সেখান থেকে প্রমাণ পাওয়া যায় তাদের কেমন শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে না জেনে না শুনে মানে ভুল মানে কমেন্ট সেকশন পেয়েছে কমেন্ট করে দিলেই হলো তো তার জলজান্ত প্রমাণ আমি যে কথাগুলো কালকে বলেছিলাম তার প্রমাণটা তোমরা দেখে নাও ডাব্লিউ কী জানিয়েছে তোমাদের এক্সাম রিলেটেড এক্সাম কবে হতে চলেছে না হতে চলেছে সেই রিলেটেড তোমাদের ডাব্লুবি বি পিআরবি কী বলেছে সেটা তোমাদেরকে গতকালকে যেটা বলেছিলাম তারপরে নিউজে প্রকাশিত হয়েছে ঠিক আছে তোমাদের পেপারে প্রকাশিত হয়েছে দেখো কি বলেছে সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি দেখাবো ঠিক আছে আর যারা কমেন্টগুলো করে আজকের ভিডিওতে তারা কিন্তু আর কমেন্ট করবে না কারণ তাদের মানে ওই কাজই হচ্ছে লোককে ছোট করা কিভাবে ছোট করবে সেই সংক্রান্ত তারা জীবনে কোনো দিন চাকরি তো পাবেই না মানে চাকরির অ্যাকচুয়ালি অ্যাক্সপিরিয়েন্টও না ঠিক আছে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এটা নিয়েও একটা ব্যাপার রয়েছে তোমাদের এই যে কাটিং পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে এক্সাম হতে চলেছে বিভিন্ন ইউটিউব এইটা পুরোপুরি তোমাদেরকে কেউ দেখাচ্ছে না আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়াল ঘটনাটা কি কেউ তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছে না পর থেকে বলছি আগস্ট সেপ্টেম্বরে এক্সাম হবে কি সত্যি ঠিক হয়েছে না হচ্ছে সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখো চার তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবলের ষোলো হাজার ছশো চোদ্দোটি শূন্য পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে এটা হেডলাইনে দেওয়া রয়েছে এটা কর্মসংস্থান পেপার এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এখানে কী বলেছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রের খবর এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় বারো লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে আগেরবারের মতো কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের এবার বলেছে চার পাতায় যেতে তো চলো আমরা চার পাতায় যাবো সেখানে কি বলেছে সেই পাতাটা কেউ তোমাদেরকে দেখাচ্ছে প্রত্যেকে বলছে তোমাদের আগস্ট সেপ্টেম্বরে এক্সামটা হবে চলো সেই পাতায় কী বলেছে দেখি তো এরপর আমরা চার পাতায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল ষোলো হাজার ছশো চোদ্দটি শূন্যপদ চার পাতার পর এখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদের পরীক্ষা আঠেরোই আগস্ট হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদের পরীক্ষা বাইশে সেপ্টেম্বর হবে যে ডেটগুলো গতকালকে বলেছিলাম দেখলে এখানে প্রকাশিত হয়েছে তো দেখো তারপরে কী বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর হবে এই তথ্যগুলো কিন্তু প্রকাশিত হয়েছিল আমি সম্পূর্ণরূপে ফেক বলেছিলাম ভিডিওটা ভালো করে দেখে এসো আগের ভিডিওটা সম্পূর্ণরূপে ফেক বলেছিলাম তো এই তথ্যর সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এখনও তোমাদের যে তোমরা অ্যাপ্লাই করেছো সেই অ্যাপ্লাইয়ের এটা দেখার স্কুটিনি প্রক্রিয়া চলছে ফর্ম রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে সেই প্রক্রিয়াটা চলছে এখনও ডেট কিংবা কোনো কিছুই ঠিক হয়নি তোমরা জাস্ট পড়াশোনার দিকে ফোকাস করো এটা তোমাদেরকে বলেছিলাম বাট যা হয় কিছু অশিক্ষিত ছেলে মেয়ে থাকবেই তো কিছু করার নেই তাদের দিকে কান দিয়েও লাভ নেই কিছু অশিক্ষিত থাকবে ঠিক আছে তো দেখলে আমি যেটা বলেছিলাম সেটা পেপারেও প্রকাশিত হয়েছে এবার আমার কথা বিশ্বাস হলো কি হলো না আমি যেগুলো বলি প্রত্যেকটা আপডেট নিয়েই বলি আপডেট ছাড়া কোনো কথা বলি না এখনও পর্যন্ত তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে অবশ্যই তোমরা জানতে পারবে সবার আগে একটা কথা বলে রাখি স্কুলে স্কুলে নোটিশ যাবে তখনই তোমরা বিভিন্ন জায়গায় ভাইরাল নোটিস দেখতে পেয়ে যাবে স্কুলে যাবে প্রত্যেকটা জায়গায় যাবে তখনই জানতে পারবে এখনও তারিখ কী করে ঠিক হয় তোমাদের এখনও স্ক্রুটিনির প্রক্রিয়া চলছে সেগুলো কমপ্লিট হবে তারপরে তোমাদের নোটিশ যাবে বিভিন্ন দপ্তরে সেখান থেকে স্কুলে পাঠাবে স্কুল থেকে বলবে আমরা এই ডেটে এক্সাম নিতে পারবো তারপরে তখন ডেট ঠিক হবে অ্যাডমিট কার্ড ইস্যু করবে অনেক কাজ রয়েছে এখনও ঠিক আছে তো এইভাবে এক্সাম তোমাদের হয় না ঠিক আছে যারা বলছে সম্পূর্ণরূপে ফেক বলছে যে তোমাদের আগস্ট সেপ্টেম্বর কোনো কিছু মান্থ কিংবা ডেট কোনো কিছুই ঠিক হয়নি ঠিক হলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে ঠিক আছে তো ভালোভাবে প্রিপারেশান নাও এটাই বলবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম